ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছে। তো আমরা খুব খুব ভালো আছি। তো আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে জাস্ট মজাদার একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পিঠে পুলি। তো কি বানাবো আজকে? পুলি পিঠে, দুধ পুলি বানাবো আমি। তো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই নারকেলটা আনা হয়েছিল শিব ঠাকুরের যেদিন পুজো ছিল সেই দিনের, তো এই ব্লগটা যেদিন যাবে অনেকটাই দেরি হবে। তো এই তো আমি নারকেলগুলো কুড়িয়ে তারপরে এটাকে পুর বানিয়ে নিলাম। তো আমি কিছু কিছু স্লাইস দিয়েছি আবার নারকেলের। তো এটা করতে আমার বেশ কষ্টই হয়েছিল, গ্রেটার দিয়ে কুড়াতে হয়েছিল। তো এখন আমি লেচি কেটে নিয়েছি, এই তো চালের গুঁড়ো দিয়ে লেচি করে এখন আমি হালকা করে বেলে একটু মোটা মোটা করেই বানিয়েছি। তো এই তো এখন সেদ্ধ দিচ্ছি এগুলোকে জলে। তো এগুলো প্রথমে একটা ধাপ দিলাম আর এগুলো বানিয়ে রেখেছি। তো একে একে এখন পুলি পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো আগে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে, তারপর এটা গাঢ় হয়ে আসলে দিয়ে দিতে হবে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না। ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো। তো এই তো দুধ পুলি রেডি হয়ে গেছে, কেমন হলো জানাবে সবাই।